রাজ্যত পুনের প্রবর্তন নহয় পুরনি পেনশন ব্যবস্থা। পুরনি পেনশন ব্যবস্থার পরিবর্তে রাজ্যত থাকিব নতুন পেনশন ব্যবস্থা। পুরনি পেনশন ব্যবস্থা প্রবর্তন হলে সরকার হব দেউলিয়া। যদি পেনশন দি থাকিব লাগে অর্থনীতি বেয়া হয়ে যাব, আজি বেয়া নহয়। যদি OPSত আমি পেনশন দিব লাগে, স্যালারি আমার আজির দিনত হল সে 2800-3000, পেনশন এই বছর আমার হয়েছে গে 1700 কোটি পার মান্থ। আর যদি 5 বছর তার যেটো ব্যারোমিটার OPS মতে যদি দি থাকিব লাগে, স্যালারিতকৈ পেনশনের বিল বাড়ি যাব। হয়, রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী বিরুদ্ধাচরণ করে আছে নতুন পেনশন ব্যবস্থা। নতুন পেনশন ব্যবস্থার পরিবর্তে পুরনি পেনশন ব্যবস্থা বাহালের দাবি সরকারি কর্মচারী। পিছে রাজ্যের সরকারি কর্মচারী করে অহা প্রতিবাদে নাপায় ন্যায্যতা। 2004 চনত প্রবর্তন করা নতুন পেনশন ব্যবস্থা বাহাল রখার সিদ্ধান্ত অটল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমার রাজ্য সরকারে স্পষ্টভাবে কেন্দ্রীয় সরকারক জনাই দিছে যে আমি এসিউড পেনশন এটা বহকতা করু, যে এটা মিনিমাম পেনশন এটা মানুষে পাবই লাগিব। সেই কথাটো আমি কেন্দ্রীয় সরকারক আমার মেমোরেন্ডামত আমি জনাই দিছো। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যুক্তিত পুরনি পেনশন ব্যবস্থার অধীনত সরকারি কর্মচারীক পেনশন দিলে দেউলিয়া হব সরকার, 5 বছরতে ভাঙি যাব সরকারের রাজ্যের অর্থনীতি। পিছে রাজ্য সরকারের এই মন্তব্যক লৈ সদনত সরাও হল বিরোধী। সরকারি কর্মচারীক নালাগে NPS, লাগে OPS বিরোধীর দাবি। যি লড়াই 20-21 বছর চাকরি করেছে, 40 বছর চাকরি করব। গতিকে 40 বছর NPSত চাকরি করার পিছত যিমান পেনশন পাব, ইট উইল বি অলমোস্ট ইকুইভেলেন্ট টু দ্য স্যালারি। সেইকাৰণে ই এটা নিয়ম হব নোৱাৰে। আজি যদি আপোনালোকে কয় যে মই OPS কৰি দিম, আজি চাকরি পাওয়া লড়াখিনে প্রতিবাদ করব যে আমাক তো নালাগে OPS। আমার রাজ্য সরকারের বিরোধীর আক্রমণক পরিসংখ্যার প্রতিহত করলে মুখ্যমন্ত্রী। রাজ্যত আছে 4 লাখ সরকারি কর্মচারী, 2,58,000 কর্মচারী আছে NPSত, বাকি সকল কর্মচারী OPSর অধীনত। NPSর অধীনত থাকা 2,58,000 কর্মচারীর ভিতর আছে শেহতীয়াকৈ নিযুক্তি পোৱা প্রায় 1,00,000 কর্মচারী। নতুনকৈ নিযুক্তি হওয়া কর্মচারীর NPSক লৈ কোনো সমস্যা নাই বুলি দাবি জনায় মুখ্যমন্ত্রীয়ে। ইপিনে সদনের মজিয়াতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় NPS আর OPSর ব্যবধান রাখি সরকারি কর্মচারীক প্রদান করার আশ্বাস দিছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতির নরখাক লৈ সরব হল অখিল গগৈ। অখিল গগৈৰ এনে আক্ৰমণ সমালোচনাক লৈ সৰব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। নক্সালৰ দৰে প্ৰশ্ন সুধিলে মই মৰি গলেও উত্তৰ নিদিওঁ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই এনেকে বেনেটটো লগাই দি কবনে নাই কক, এইটো নক্সালৰ কেম্পত হয়, বিধানসভাত নহয়। গতিকে এইটো মই উত্তৰ নিদিওঁ, মৰি যাম কিন্তু এইটো উত্তৰ নিদিওঁ। আপুনি কক এনেকে বেনত নক্সালৰ কেম্পত হয়, সেইটো কাৰণে আমাৰ চানমাৰী PSত কোৰ্টত কেছো চলি আছে নক্সাল কেম্পৰ ওপৰত। অখিল গগৈ সদনৰ মজিয়াত অহা প্ৰশ্নক লৈ শাসক পক্ষক উপস্থিত কৰিলে বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া আৰু CPIMৰ বিধায়ক মনোৰঞ্জন তালুকদাৰে। কেন্দ্ৰত বিজেপি চৰকাৰে আৰম্ভ কৰিছিল NPS। এয়া কংগ্ৰেছে NPS অনা নাই, NPS আনিছে বিজেপি চৰকাৰে, অটল বিহাৰী বাজপেয়ী চৰকাৰে। ইয়াত তৰুণ গগৈ ডাঙৰীয়া ফেঁচা মাৰি ধৰি একো লাভ নাই, তৰুণ গগৈ ডাঙৰীয়া অনা নাই। ইয়াৰ নামেই হ'ল নেশ্যনেল পেঞ্চন ছিষ্টেম, বিজেপি চৰকাৰে ওপৰৰ পৰা জাপি দিছে। পিছে বিরোধীর এনে দাবির প্রতি সরকারে কোনো সহমত পোষণ নকরাত অবশেষত সদন ত্যাগ বিরোধীর। সদনের বাহিরত হাতে হাতে প্লে কার্ড লৈ বিরোধী বিধায়কে সাব্যস্ত করলে প্রতিবাদ। মুখ্যমন্ত্রী মহোদয় যেটো কলে শিক্ষা বিভাগের সমস্যা বলে, প্রকৃততে এই সকল সরকারি বিভাগের 1 জানুয়ারি 2004 চনের পিছত নিযুক্ত হওয়া কর্মচারীর সমস্যা, কিন্তু এই সমস্যাটো ভারতবর্ষের অন্যান্য অবিজেপি সরকারে সমাধান করেছে, অসম সরকারে সেইখিনি করিব বিচরা নাই। আর সেই গতিকে আজি আমি এই প্রশ্নের সদুত্তর নাপায় সম্মিলিতভাবে বিরোধী সকলে সদন ত্যাগ করে ওলাই আহিছো।
এক কথাত বিধানসভার বাজেট অধিবেশনের অন্তিম দিনটুত এই কথাটকে প্রতিপন্ন হল যে অসমত এনপিএস বহাল থাকিব। ক্যামেরাত সঞ্জয় বরা আর অঞ্জনের সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।